Hi friends, good morning, welcome back to my channel. তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমি এখন অনেকটাই ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার, তো আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর এখন বাজে হচ্ছে 10টা, তো আমি ঘরের সব কাজ এখনো কিছু হয়নি, ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছেছি, তারপরে স্নান করে নিয়েছি, এখনো পুজো বাকি আছে। আমার হাজবেন্ড বাজার গেছে, তো বাজার থেকে ফুল নিয়ে আসবে, তারপরে আমি পুজো করব। তো এখনো টিফিনের জন্য কিছু বানাইনি, ও বললো বাইরে থেকে নিয়ে আসবে, তো জানি না কি নিয়ে আসবে, যদি নিয়ে আসে তোমাদেরকে দেখাবো, নয়তো দেখছি তারপরে। তো এখন তো কিছু কথা বলিনি তোমাদের সঙ্গে, তাই জন্য ভিডিও করব বলে বসে গেছি আমি। তো বন্ধুরা, আমি আমার নতুন কিছু বন্ধুদেরকে কিছু বলতে চাই। তো যারা আমার চ্যানেলে যারা নতুন আসছো, প্লিজ আমার পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে তারপরে আমাকে বন্ধু করো, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখতে একদম ভুলো না, অল করে রাখবে, এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে সবার প্রথম তোমার কাছে পৌঁছে যাবে। তো আরও একটা কথা তোমাদেরকে বলি নতুন বন্ধুদেরকে, আমার প্লিজ আমার পুরনো কোনো ভিডিওতে আর কি, মানে পুরনো বলতে কি আগের যে ভিডিওগুলো, ওইগুলোতে প্লিজ আমাকে কমেন্ট করো না যে বন্ধু করলাম কি কি এই ধরনের যে কমেন্টগুলো করছো, প্লিজ করো না। কেন বলো তো, আমার না খুঁজতে অসুবিধা হয়, সব আমরা তো হাউস ওয়াইফ, তো আমরা সবসময় নানান কাজে বিজি থাকি, তো আমাদের না আগে ধরো তুমি একটা কোনো পুরনো ছোটো একটা ভিডিও, মানে অনেক দিনের আগের একটা ভিডিওতে কমেন্ট করে গেলে, সেই কমেন্টটা খুঁজে তোমার কাছে যাওয়াটা একটু টাফ হয়ে যায়। কেন বলো তো, আমরা সবসময় তো বিজি থাকি, সবসময় মনে থাকে না সবার নামগুলো লিখে রাখার জন্য, তাই বলছি এখন যে ধরো দু একদিনের যে ভিডিওটা আছে সেখানে কমেন্ট করে যাও, সেই ভিডিওটা দেখে তো আমি সেই কমেন্ট ধরে সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারবো। যেহেতু আমরা হাউস ওয়াইফ, আমাদের তো সবসময় বিজি থাকতে হয়, তাই না? সংসারের কাজে যারা বাইরে কাজ করে তাদেরকেও বিজি থাকতে হয়, যারা সংসারের কাজ করে তাদেরকেও বিজি থাকতে হয়, তাই না? তো এরকম তোমরা যদি একটু হেল্প করো আমাদেরকে, আমাদেরও সুবিধা হবে তোমাদের কাছে পৌঁছে যেতে তাড়াতাড়ি। আর যদি পুরনো কোনো অনেক দিনের আগের ভিডিওতে করো, সেটা হচ্ছে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, আর সবসময় মনে থাকে না গো সবার নাম লিখে রাখার জন্য। তো এটা করো, আর পুরো ভিডিওটা ওয়াচ করে তারপরে তোমরা বন্ধু করো, আর আমি চলে যাবো তোমাদের ঘরে। আর ধরো এরকম পুরনো মানে আগের যে ভিডিওগুলো আছে তাতে তোমরা কমেন্ট করছো আমার যেতে অসুবিধা হচ্ছে, তোমরা আমাকে কী ভাববে যে আমি যাচ্ছি না, কিন্তু আমি সবার ঘরে যাই, আমি সবাইকে ব্যাক, কে আমার সম্পর্কে কী ভাবে না ভাবে আমার জানার দরকার নেই, আমি নিজের কাছে অনেস্ট থাকবো। অনেকে অনেক রকম ধরনের কমেন্ট করে, সেগুলো মাইন্ড করতে গেলে চলে না। আর তো বন্ধুরা চলো পরে আবার কথা হবে, আমার এটুকুই বলার ছিল। তো বন্ধুরা, আমি সেই সকালে কথা বলার পরে আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, তার কারণ কি বলো তো, যেহেতু শরীরটা একটু ভালো নয় সেই জন্য কথা বলতে পারিনি। তো আজকে আমার হাজবেন্ড রান্না করবে, আর রান্না করবে হচ্ছে বাটার চিকেন। তো দেখো, বাটার চিকেন বানানোর জন্য বাটারটাকে কড়ার মধ্যে দিয়ে দিল, তো এই বাটারটাকে একদম পুরো, যখন বাটারটা পুরো গলে যাবে, তেলের মতো হয়ে যাবে, তখন এর মধ্যে মশলাগুলো একে একে তুলে নেবে। তো আমি মশলাগুলো রেডি করে দিয়েছিলাম, কারণ দেখবে পেঁয়াজ কাটলে তো ঝাঁজ হয়, তো পেঁয়াজের একটা ঝাঁজের চোখ দিয়ে জল বেরোয়, তো আমার খুব একটা জল বেরোয় না পেঁয়াজ কাটার সময়, তো আমার হাজবেন্ডের প্রচুর চোখে জল বেরোয়, তো আমি ভালো লাগছিলো না পেঁয়াজ কাটতে, তবুও মশলাগুলো রেডি করে দিলাম, কারণ ওর রান্না করতে সুবিধা হবে, সেই জন্য যেহেতু রান্না করছি না সেই জন্য সব কিছু কেটে রেডি করে দিলাম। তো দেখো ওটা পুরো তেলের মতো হয়ে গেছে, আর ওর মধ্যে দেখো পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিল। আর আজকে বেশি চিকেন আর নিয়ে আসেনি, আধা কিলোই চিকেন নিয়ে এসছে, যেহেতু আমার শরীরটা একটু ভালো নয়, দেখবে একটু জ্বর হলে মুখ তেতো হয়ে আছে, তো জ্বরেতে তো খেতে কিছু ভালো লাগবে না। তো আজকে টিফিনও ও এনেছিলো হচ্ছে সিঙ্গারা এনেছিলো, তো ওগুলোই আর কি, সিঙ্গারা আর মুড়ি খেয়েছি, আমার সিঙ্গারা খেতে খুব ভালো লাগে। তো দেখো এবার জিরে দিয়ে দিল, আর তেলের মধ্যে দেখলে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিল,
এখন এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা জিরেটাকে একটু ভালো করে আর কি ফ্রাই করবে। তেজপাতাটা আমার খুব একটা ভালো লাগে না, তবু তরকারিতে দিই, কিন্তু তরকারি হয়ে গেলে আমি ফেলে দিই, তাতে করে তেজপাতার একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ে, সেই গন্ধটা যাতে তরকারিতে না থাকে তো সেই জন্য আমি ফেলে দিই রান্নার পরে। কিন্তু আমার হাজব্যান্ড তেজপাতা দিতে আর কি ভুলে গিয়েছিল। আর এমনিতে চিকেনে আমি তেজপাতা বেশিরভাগ এক একদিন দিই, এক একদিন আবার দিই না। তো মশলাগুলো দেখো, পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, এবার কিন্তু মশলাগুলো একটু পরে দিয়ে দেবে। বাটার চিকেন খেতে কিন্তু খুবই ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। তো এবার দেখো মশলাগুলোকে দিয়ে দেবে, মানে আদা রসুনের পেস্ট। তো আমার শরীরটা যেহেতু একটু খারাপ ছিল, তো আদা রসুনের পেস্টটা আমি একসাথেই বানিয়ে দিয়েছিলাম, আর এটা অল্প যেহেতু আমি শিলেতেই বানিয়েছি। এমনিতে শিলের মশলা বাটা দেখবে, শিল বা পাটটা অনেকেই অনেক রকম বলে ডাকে, তো যাই হোক দেখবে শিলের মশলা বাটা কিন্তু খেতে অন্যরকম টেস্ট হয় খাবারের। আর যদি এই রান্নাটা যদি চুলায় করা হয়, মানে উড়ুনে আর কি, তো তার টেস্ট তো আরও আলাদা হয়, তাই না? উড়ুনের রান্না তো এখনকার অনেকেই খায় না, মানে ভুলে গেছে বলতে গেলে গ্যাস এসে যাওয়ার পর থেকে। তো দেখো এবার আর টমেটো কুচি দিয়ে দিল, তো এবার টমেটোটাকে ভালো করে একটু ভেজে নেবে। তো সামান্য পরিমাণে লবণ দিয়ে দিল, এতে করে পেঁয়াজটাও ভালো ভাজা হবে আর টমেটোটাও তাড়াতাড়ি একদম পুরো মিশে যাবে, মানে গলে যাবে আর কি। দেখো অনেকটা কিন্তু হয়ে গেছে, তো দেখো প্রায় কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার এবার চিকেনটাকে দিয়ে দেবে, চিকেনটাকে আর কি ওর সাথে ভালো করে ফ্রাই করে নেবে। তো বাটারের সঙ্গে না ভালো করে চিকেনটাকে ফ্রাই করতে হবে। আর আগে যেহেতু ওই একটু আগে দেখলে লবণ দিয়ে দিয়েছেন, তো ওটা দেওয়ার সাথে সাথে দেখো ভালোভাবে চিকেনের যে জলটা ধরো থাকে সেটাও কিন্তু অনেকটাই বেরিয়ে গিয়ে ভালোভাবে আর কি ভাজা হয়ে যাবে। তো দেখো বাটার চিকেনটা কিন্তু আগের থেকে অনেকটা কিন্তু ভাজা ভাজা চিকেনটা কিন্তু হয়ে গেছে। তো এবার এবার ওর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিল পরিমাণ মতো, এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিল পরিমাণ মতো। তো এবার এটাকে দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা কষানো হয়ে যাওয়ার পরে দেখো আলুগুলো দিয়ে দিয়েছিল, তো আমাদের চিকেন কিন্তু রেডি হয়ে গেছে অনেকটা। তো রেডি হয়ে যাওয়ার পরে দেখো এরকম কালার এসছে, তো আমাদের তৈরি বাটার চিকেন রেডি হয়ে গেছে, বাটার চিকেন আমাদের। তো বন্ধুরা আমাদের এবার কিন্তু খাওয়ার পালা, মানে খাওয়া দাওয়া করব, আর এখন বেজে গেছে কিন্তু দুটো। তো চিকেন করার পরে ভাত করেছিল, তারপরে আবার আলু ভেজেছিল। তো কী কী রান্না হয়েছে একবার তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো আলু ভাজা হয়েছে, আর এই যে চিকেনটা দুটো জায়গায় রাখা হয়েছে। তো একটা জায়গায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে তো চিকেনের কালারটা কিন্তু খুব লাল হয়েছিল, কিন্তু এতে কেন এরকম লাগছে বুঝতে পারছি না ক্যামেরায়। তো এইটা হচ্ছে একটা জায়গায় রেখেছে, আর এটা হচ্ছে আর একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছে, এই দেখো। আর এই যে এখানে রাখা আছে হচ্ছে ভাত। আর আজকে বেশি কিছু সেরকম রান্না হয়নি, এই আলু ভাজা আর চিকেন হয়েছে, আর এই যে হচ্ছে পাঁপড় ভাজা। তো নরম হয়ে যাবে বলে আমি তো পলিথিনের মধ্যে রেখে দিয়েছি, তাতে করে নরম হবে না, আর রাখতে গিয়ে দেখো একটা ভেঙেও গেছে। কিভাবে রেখেছি কি জানি জানি না, হয়তো যেভাবে হোক যাই হোক ভেঙে গেছে, কিছু করার নেই। আর পাঁপড় তো ভেঙেই খাবে, তাই না? আর এই দেখো হচ্ছে টক দই, আর আমার যেহেতু
বারবার তোমাদেরকে বলে যাচ্ছি আমার জ্বর হয়েছে জ্বর হয়েছে, তো সেই জন্য টক দইটা আমি আজকে আর খাবো না, কিন্তু আমার এই টক দইটা খেতে খুব ভালো লাগে। তো এটা হচ্ছে আমার হাজবেন্ডই খাবে, মানে হাফ খাবে, হয়তো হাফ রেখে দেবে, তো জানি না কী করবে। তো চলো এবার খাওয়া দাওয়া করবো, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো বন্ধুরা, সেই দুপুরে খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে আর আমি কথা বলতে পারিনি। তো এখন বাজে হচ্ছে 9:10, আমার হাজবেন্ড আর কি জোর করেই আমাকে নিয়ে যাচ্ছে ডক্টরের কাছে। দেখো হাতে চাবি ছিল, একটুখানি হয়তো দেখতে পেলে তোমরা, তো আমার হাজবেন্ড আগে আগে যাচ্ছিলো। তো এখন বিল্ডিংয়ের নিচেতে প্রায় চলেই এসেছি, এবার রোড আছে, রোডে গিয়ে অটোয় করে চলে যাব ডক্টরের কাছে। তো কাছেই, বেশি দূরে নয়, এই পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে আমাদের বিল্ডিং। তো পরে আবার কথা হবে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, আবার আমি চলে এসেছি তোমাদের সামনে, ডক্টরের কাছ থেকে এই সবেই এলাম, আর একদম ভালো লাগছে না, প্রচণ্ড গা হাতে ব্যথা হচ্ছে, আর পাশ থেকে আমার হাজবেন্ড এত কথা বলছিল, কি বলবো তোমাদেরকে, হঠাৎ করে জানি না কি হলো আমার, এরকম কেন হচ্ছে গা হাতে ব্যথা, মুখ থেতো হয়ে আছে, মাঝে মাঝে জ্বর আসছে চলে যাচ্ছে। তো ওই জন্য আবার ডক্টরের কাছে আমার হাজবেন্ড নিয়ে গেল। হাই ফ্রেন্ডস, এখন আবার তোমাদের সঙ্গে গল্প করতে চলে এলাম। এখন কটা বাজছে না, 10:30। তো আমি তখন কটা, 9:05 হয়েছে, তখন বেরোলাম ডাক্তারখানায় বেরোলাম। আমার তো কালকে জ্বর হয়েছিল, মানে কাল থেকে জ্বর এসেছিল, অল্প অল্প ছিল, গা হাতে ব্যথা ছিল, আজকে সকাল থেকে তো একটু বেড়েছে, তোমাদেরকে বললামই সকালে, অতটা বাড়াবাড়ি হয়নি, সন্ধ্যে থেকে ভীষণ জ্বর এসেছিল। তো ধরো মেডিকেল থেকে যে ওষুধ কেনা ঘরেতে থাকে সেই ওষুধগুলো খেয়েছিলাম, কিন্তু তাতেও কমেনি, আবার জ্বর এসেছিল। তো ওই জন্য বললে একবার ডাক্তার দেখিয়ে নিতে, সে যাবও না ছাড়বেও না, আমার হাজবেন্ড জোর করে আর কি আমাকে নিয়ে গেল। তখন 9:10 হয়, ঘর থেকে বেরোলাম, ডক্টরের কাছে গিয়ে দেখছি প্রচণ্ড ভিড়, আবার কি করব, বসে বসে টাইম পাস তো, মানে টাইম পাস তো করতেই হবে, তাই না, কী করে নইলে টাইমটা যাবে। তো কয়েকজনের আমি ভিডিও দেখছিলাম, তারপর আমার নাম্বার আসতে আমি আর কাউকে কমেন্ট করিনি, ডাইরেক্ট ডাক্তারের কাছে ঢুকে গেলাম। তো শরীরটা সত্যি খুবই খারাপ লাগছিল, জ্বর হলে এমনিতে উইক হয়ে যায় শরীর, আর আমার মুখ যেন তেতো হয়ে আছে, সকালে ভাত খেয়েছি, একদম অল্প কটা ভাত খেয়েছি, এখন তো গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, ভাবলাম ভিডিওটা যখন আমি করতে শুরু করেছি শেষ তো করতেই হবে, তাই না, যেহেতু ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি, তো সেই জন্য চলে এলাম। আর সবেই এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে আর বসেছি, ভাবলাম ভিডিওটা শেষ করে নিই, তো সেই জন্য শেষ করছি। আর যেহেতু দেখবে ইউটিউব প্ল্যাটফর্মে এসছে একটা রোজে, তো একটা অভ্যাসের মতো হয়ে গেছে তোমাদের সঙ্গে না কথা বলতে পারলে যেন মনটা ঠিক হয় না, তো সেই জন্য আমি চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। আর আজকে রাত্রিরে রান্নার কোনো ঝামেলা নেই, একদিকে ভালো হয়েছে, কেন বলো তো, সেই সকালে যে রান্না হয়েছিল না চিকেন, তো ওটা এখনও অনেকটাই রয়েছে, আর ভাতও আছে, যেহেতু দুজনেই মানে দুপুরে ভালো খেতে পারলাম না, আমার হাজবেন্ডও একদম অল্প খেলো আর আমিও, ও জানি না কেন অল্প খেলো, আমার তো ভালো লাগছিল না, তো সেই জন্য খাইনি। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে প্লিজ যারা নতুন সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা টার্ন করে বাজিয়ে দিও, তাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলো, তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, টাটা, বাই বাই।